পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিষমদ কাণ্ডে নিহতের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। যদিও মদ না অন্য কোনো খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে সেটা সঠিক এখনো জানা যায়নি। লক্ষ্মীপুর মাঠ এলাকায় যে ভাতের হোটেলের খাবার খেয়ে মৃত্যু হয়েছে সেই হোটেলের মালিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন হোটেলের মালিক গণেশ পাশওয়ানকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। প্রশাসন এই ঘটনাটা তদন্ত করছে এবং তারা হোটেল মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত একটা খুনের মামলা রুজুও করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ততে কে আসবে, কাকে গ্রেপ্তার করবে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যাপার। এটার সাথে তো আমাদের কোনো ব্যাপার নয়। তো একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা দুর্ভাগ্যজনক, যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, মৃত্যু হয়েছে, তার কারণ অনুসন্ধান করার কাজ চলছে। শুধু পুলিশ প্রশাসন নয়, এক্সাইজ দপ্তরও চেষ্টা করছে, খাদ্যের নমুনা পাঠানো হয়েছে এবং কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো তার এগেনস্টে তো মামলা করেইছে পুলিশ, এবং কিসের ভিত্তিতে গ্রেপ্তার করলো তার উত্তরটা পুলিশই দিতে পারে। আর এই ঘটনাটা সম্পর্কে বলতে গেলে আমরা একটা কথাই বলবো যে যতক্ষণ না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে না আসবে বা পুলিশের হাতে না আসবে ততক্ষণ আমরা এই সম্পর্কে কিছু বলবো না, কারণ বাকি সবটাই অনুমান। আগে আসুক, সঠিক রিপোর্ট আসার পর নিশ্চয়ই আপনাদের জানানো হবে, পুলিশ প্রশাসন আপনাদের জানাবে। কারণ এটা বলতে পারি যে খুব দ্রুততার সঙ্গে পুলিশ প্রশাসন এক্সাইজ দপ্তর এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঘটনার সত্য জানা যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।